হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আলোচনা করব যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের আট নম্বরের বড় প্রশ্ন নিয়ে আলোচনা আসার আগে সকলকে রিকোয়েস্ট করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল নোটিফিকেশনে ক্লিক করে নিতে যাতে পরবর্তীকালে কোনো ভিডিও মিস না হয়ে যায় ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি সাবজেক্টের উপর সাজেশান প্রকাশ করেছি যারা এখনও পর্যন্ত দেখোই তোমাদেরকে ভিডিওগুলো দেখে নিতে বলবো তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করছি দর্শনের বড় প্রশ্নগুলো নিয়ে সাজেশান তোমরা যাদের দর্শন আছে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের স্কোরিং সাবজেক্ট যেগুলো রয়েছে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় তার মধ্যে দর্শন একটি অন্যতম যেরকম নাম্বার খুব ভালো পাওয়া যায় সেরকম কিন্তু একটু ভুল হলে কিন্তু পুরো নাম্বারটাও অঙ্কের মতো কেটে দেয় শিক্ষকেরা সেই জন্য দর্শন যারা নিয়েছ তাদেরকে বলবো যতই সহজ হোক না কেন তোমরা একটু ধৈর্য ধরে পরীক্ষার হলে একটু সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে কারণ কেউ যদি চায় যে দর্শন পরীক্ষাটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করবে সে কিন্তু অনায়াসে করতে পারে কিন্তু সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাই জন্য তিন ঘণ্টা যে টাইম থাকে তোমাদের তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘণ্টা পনেরো মিনিট ধরে বেশ সুন্দরভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে আশা করছি সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না তো আজকের আমরা দর্শনের যে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এক একটা করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে আছে তোমাদের বচন পাঠ থেকে বচন পাঠ থেকে একটি বড় প্রশ্ন লিখতে হয় এক্ষেত্রে বচনের ক্ষেত্রে কী হয় বাক্য থেকে বচনে রূপান্তর দেয় সেখানে গুণ পরিমাণ এই সমস্ত নির্ণয় করতে হয় ব্যাপক নির্ণয় করতে হয় এরকম প্রশ্ন থাকে কয়েকটি চারটে প্রশ্ন থাকে সেখানে প্রত্যেকটা দু নম্বর করে ভাগ থাকে এক্ষেত্রে যারা ওই বচন থেকে বাক্য থেকে বচনে রূপান্তর করতে পারো তোমাদেরকে বলবো তোমরা ওই অংশটুকু করবে কারণ ওখানে কিন্তু ফুল মার্কস তুমি অনার্সেই পাবে আর যারা ওটা করতে পারবে না তাদের জন্য হচ্ছে অর দিয়ে প্রশ্ন থাকে যেগুলো একটু ডেসক্রিপ্টিভমূলক প্রশ্ন সেগুলো আমরা তোমাদের দিয়ে দিচ্ছি বাক্য থেকে বচন করতে হবে কীগুলো সেগুলো তো আমরা বলতে পারবো না সেগুলোর জন্য তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে নিয়মগুলো ভালো করে জানতে হবে তবে যারা ভালো পারবে বা যারা নাইনটি প্লাস স্কোর করতে চাও তোমাদের অবশ্যই বলবো ওই অংশটুকু করা কারণ সেক্ষেত্রে কি হবে ওখানে অল্প সময়ের মধ্যে তুমি আট নাম্বারের আট নাম্বারই পাবে কিন্তু ডেসক্রিপ্টিভমূলক কোশ্চেন যেগুলো থাকে সেগুলোতে যতই লেখো না কেন আট নাম্বার পাওয়াটা একটু চাপ হয়ে যায় তো কী প্রশ্ন হতে পারে সাধারণত পদের ব্যাপ্যতা কাকে বলে বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য এবং অবাপ্য সেটা কেন সেটা ডিসকাস করতে হবে আরেকটা প্রশ্ন যেরকম হতে পারে উদাহরণ সহ বাক্য বচনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো আরেকটি প্রশ্ন যেটা দিয়েছি দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণীবিন্যাস করতে হবে উদাহরণ সহকারে এবার বচনের বিরোধিতা থেকে কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি বচনের বিরোধিত থেকে সাধারণত শর্ট প্রশ্ন খুব বেশি আসে তো এখান থেকে তোমরা করবে বচনের বিরোধিতা কাকে বলে কয় প্রকার ও কী কী আর উদাহরণ দিয়ে প্রত্যেকটা বিরোধিতার পাঠগুলোকে ভালো করে জেনে রাখবে কারণ এখান থেকে টিকাও দিয়ে দিতে পারে টিকা আসার সম্ভাবনা অনেক আর ওই বিরোধ চতুষ্কোণ বা বিরোধীকার বিরোধিতার বর্গক্ষেত্র বলতে কী বোঝো আর সেটাকে ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন তোমরা করে রাখবে আর এর সঙ্গে বারবার বলছি এর যে পাটগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু টিকা এসে যেতে পারে সেই জন্য এই এই অংশটুকুও ভালো করে করবে এরপর যেটা আছে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো রয়েছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো বস্তুগত বিবর্তন কাকে বলে উদাহরণ দাও একে প্রকৃত বিবর্তন বলা যায় কি না সেটা ব্যাখ্যা করতে হবে এ বচনের আবর্তন কী সম্ভব আলোচনা করো ও বচনের আবর্তন অবৈধ কেন ব্যাখ্যা করতে হবে এগুলো হচ্ছে ডেসক্রিপটিভমূলক কোশ্চেন দিলাম কিন্তু ওই বচনের মতো এখান থেকেও কিন্তু তোমার আবর্তন করতে দিতে পারে বা বিবর্তন করতে দিতে পারে বা সমবিবর্তন করতে দিতে পারে এইরকম ধরনের কিন্তু প্রশ্ন আসে সেখানেও কিন্তু সেম বচনের মতো ওটা কিন্তু করা খুব সহজ মানে যারা জানো যাদের প্র্যাকটিস রয়েছে বা যারা করতে পারবে সে ন সময়ও খুব কম সময় লাগবে এবং ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখলাম ওই ওই পার্টটা যারা করতে পারবে তাদের জন্য বলবো ডেস্ক্রিপশনমূলক প্রশ্নে হাত দেওয়ার দরকার নেই তোমরা ওই পার্টটা করে আসবে এক চান্সে কিন্তু পুরো আট নাম্বারটাই তুমি পেয়ে যাবে এরপর যেটা আছে নিরপেক্ষ ন্যায় অনুমান নিরপেক্ষ ন্যায় অনুমান থেকে মূর্তি সংস্থান বৈধতা বিচার করতে আসে এর সঙ্গে টিকা আসে কখনো 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 কখনও প্রমাণ আসে যারা শুধু টিকা পড়ে যাচ্ছ বারবার তোমাদেরকে বলছি টিকা শুধু যদি পড়ে যাও তাহলে কিন্তু অনেক সময় তোমরা বিপদের সম্মুখীন হতে পারো কারণ টিকা না দিয়ে প্রমাণও দিয়ে দেয় আর প্রমাণগুলো খুব কঠিন হয় আমি এখানে চারটে টিকা তোমাদেরকে বলছি চারিপদ ঘটিত দোষ অবাপ্যহিত দোষ অবৈধ দোষ আর অবৈধ দোষ কিন্তু তোমাদেরকে বলবো যে টিকাটা করে যাচ্ছ খুবই ভালো কিন্তু টিকার সঙ্গে সঙ্গে বৈধতা বিচার যেটা করতে আসে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে কারণ ওখানে সময়ও কম লাগবে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে যে যদিও ওটাকে তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে সমস্ত বিষয়গুলো মূর্তি সংস্থান নির্মাণ করতে হয় তারপরে তার বৈধতা বিচার করতে হয় অনেকগুলো পর্যায় আছে তবু আমি বলবো ওইটার দিকে বেশি করে খেয়াল করো কারণ টিকা অনেক সময় না দিয়ে প্রমাণ দিয়ে দিলে কিন্তু তখন বিপদের তোমরা পড়বে সেই জন্য ওই পার্টটাকে দেখবে তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পাওয়ার সমানটা বেশি থাকবে এবার মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আমি তিনটে পদ্ধতির কথা বলছি অন্যই অন্যই ব্যতিরেকি আর সহ পরিবর্তন এগুলোতে সংজ্ঞা উদাহরণ ব্যাখ্যা পার্থক্য সুবিধা অসুবিধা যা যা আছে প্রত্যেকটাই তোমাদেরকে করে যেতে হয় ভালো করে এবং খুব সুন্দর করে উদাহরণ সহকারে প্র্যাকটিস করে যাবে তিনটে পদ্ধতি ব্যবহার মানে পড়ে যাবে কারণ আর এগুলো হচ্ছে শুধু নোটস মুখস্থ করবে না কনসেপ্টটুকু ভালো করে জানবে কারণ অনেক ক্ষেত্রে কী হয় উদাহরণ দিয়ে বলে দেয় এটা কোন পদ্ধতি মিলের কোন পদ্ধতির কথা এই উদাহরণে উল্লেখ করা হয়েছে বা এটা কোন উদাহরণ মিলের কোন পদ্ধতির তার সংজ্ঞা ত্যান যা কিছু ডিটেলস লেখো সেক্ষেত্রে কী হবে তুমি যদি পুরো বিষয়টা তোমার ধারণা না থাকে তখন তুমি কিন্তু প্রশ্ন উত্তরটা লিখতে পারবে না পরের ভিডিওতে আমরা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা এখানেই শেষ করছি